আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা গাবতলিতে আসলাম এবং দেখতে পাচ্ছি গাবতলির গরুহাটায় অনেক গরু চলে আসছে রোজার মাসকে কেন্দ্র করে। এবার রমজান মাসে অনেকগুলো গরু কিন্তু জবাই হবে, এজন্য অনেক গরু এই গাবতলির বাজারে চলে আসছে। আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলোর মূল্য 75,000 থেকে 1,00,000 টাকার মধ্যে। অনেক গরু কিন্তু আসছে এই গাবতলিতে। এই দামুর গরুগুলোর দাম খুব একটা বেশি না, 80 থেকে 90,000 টাকার মধ্যে। দামুর গরুগুলোর একটু দাম কম, কিন্তু ষাঁড় গরুগুলোর এখনও পর্যাপ্ত পরিমাণ দাম বেশি দেখা যাচ্ছে। এগুলো দামুর গরু, ষাঁড়গুলোর একটু দাম বেশি। এগুলো দাম প্রায় 85,000 থেকে 1,00,000 টাকার মধ্যে। আর যেগুলো ষাঁড়, এগুলোর একটু বেশি দাম। এখানে একটি ষাঁড় এবং বেশ কয়েকটি দামুর গরু দেখা যাচ্ছে। আমরা যে ষাঁড় গরুগুলো দেখতে পাচ্ছি, এই ষাঁড় গরুগুলোর দাম 90,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত দাম। আর এখানে বিভিন্ন দামের গরু পাওয়া যায়, আপনারা সেটা ভালো করে দেখেন জানেন। গাবতলিতে প্রচুর পরিমাণে গরু আসছে, তবে ষাঁড় গরুর চেয়ে বেশিরভাগ দামুর গরুই বেশি দেখা যাচ্ছে। কারণ এই গরুগুলো হয় কি, কম দামে অনেক বেশি গোস্ত থাকে, এজন্য কিন্তু বিক্রিও হয় প্রচুর। ষাঁড় গরুর দাম অনেক বেশি থাকে সবসময় গাবতলিতে।